قرآن الكريم ربيتور الله رب العالمين بولين إنا نحن نزل الذكر وإنا له لحافظون أمي أي قرآن كنزل كرتشي আমি আল্লাহ এই কোরআনের রক্ষণাবেক্ষণ করব কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোরআন থাকবে এই কোরআনকে আমি আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করব তাওরাত জাবুর ইনজিল 100 ছোট ছোট সহিফা আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছেন একটা কিতাবের ব্যাপারেও কোরআন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দেন নাই যার কারণে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন মুসা নবীর উপরে কিতাব দিলেন তাওরাত মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাওরাতের হুকুম রহিত হয়ে গেল আল্লাহর পয়গম্বর মুসা যাওয়ার পরে এই দুনিয়াতে একজন তাওরাতের কিতাবের হাফেজ এই পৃথিবীতে ছিল না হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন জাব্বুর শরীফের একজন হাফেজ ছিল না ঈসা রূহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দ্বিতীয় আসমানে আল্লাহ উঠায়া নিলেন ঈসা নবীর উপরে নাজিলকৃত ইনজিল শরীফের একজন কোরআনে হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না কিন্তু আজ থেকে 1500 বছর আগে আপনার আমার বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আজকের পৃথিবীতে সেই 1500 বছর আগের কোরআন আছে না নাই শুধু কি আছে নাকি চন্দ্র সূর্যের মতো উজ্জ্বল দৃষ্টান্ত আছে আছে না তমাম পৃথিবীর সমস্ত কুফুরি শক্তি বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহর কোরআনের সমস্ত কপিগুলা যদি বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয় সমস্ত কোরআনের কপিগুলা যদি আগুনে জ্বালিয়েও দেয় আল্লাহর এই জমিনের ভিতরে এক মুহূর্তের জন্য কোরআনওয়ালা কোরআন পড়া বন্ধ হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীর মধ্যে যেখানেই মানুষ আছে যেখানেই মুসলমান আছে ওই মুসলমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোসি কোসি ছোট ছোট বাচ্চাদের ভিতরে কোরআন শরীফ ঢুকাইয়া দিছেন ওই ছোট মানুষ দুনিয়ার তেমন কিছু বুঝে না জানে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঐশী গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম 10 থেকে 14 বছর 8 বছর শিশু সন্তানদের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে খোদাই করে মুখস্থ করাইছেন তমাম পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত কুফরি শক্তি যদি আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায় পারবে না তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ولو كره الكافرون আমার কোরআনের আওয়াজকে কোরআনের আলোকে বন্ধ করার জন্য তোমরা যতই প্রচেষ্টা চালাও প্রচেষ্টা চালাইতে চালাইতে তোমার হায়াত জীবন যৌবন ক্ষমতা শেষ হয়ে যাবে তারপরেও তুমি পারবে না আমি আমার কোরআনকে বেলা শেষে বিজয় দান করব এই পৃথিবীতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিজ্ঞানের অনেক বই মানুষ পড়ে সাহিত্যের অনেক বই পড়ে ইংলিশ পড়ে বাংলিশ পড়ে ভূগোল ইতিহাস জুওলজি পদার্থবিজ্ঞান সব বিষয়ের বই মানুষ পড়ে কিন্তু এই সব বিষয়ের মানুষগুলা
পড়াশোনা করার পরেও প্রকৃত শিক্ষিত মানুষ তারা হতে পারে না ঠিক না ঠিক কেন একটা হলো শিক্ষা আরেকটা হলো সুশিক্ষা খেয়াল করবেন কথা একটা হলো শিক্ষা আরেকটা কি সুশিক্ষা আপনারা বলেন তো শিক্ষার প্রয়োজন নাকি সুশিক্ষার প্রয়োজন দুনিয়ার সমস্ত বিষয়ের বই আপনি পড়লেন শিক্ষিত হলেন কিন্তু আপনার ভিতরে কোরআনের শিক্ষা নাই আল্লাহর রাসূলের হাদিসের শিক্ষা আপনার ভিতরে নাই আপনি সুশিক্ষিত হলেন না শিক্ষিত হলেন এই শিক্ষা দিয়া জমিনে আপনি কিছু একটা করে খেতে পারবেন কিন্তু মৃত্যুর পরে কবর থেকেই যেই শিক্ষা আপনাকে হাসন নাসর ফুজান ফুলসিরাত আপনাকে সব নাজাত দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে ওই শিক্ষা যতক্ষণ পর্যন্ত আপনি অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে আপনি কোনো শিক্ষিত নন আমাদের নবী আরব ভূখণ্ডে জাজিরাতুল আরব যে ভূখণ্ডে তিনি আসলেন এটাকে বর্তমান বিশ্বে বলা হয় মিডল ইস্ট মধ্য প্রাচ্য তার মানে কি পৃথিবীটা একটা গোল আকৃতির বল আকৃতির মানচিত্র আপনারা দেখেছেন ওই গোল আকৃতির পৃথিবীর মধ্যখান মিডল পয়েন্টে হলো সৌদি আরব ঠিক না ভাই ঠিক ভলান্টিয়ার কি নাই ওই বাচ্চারা লাফালাফি করতেছে আপনারা ওদেরকে একটু বসায় দেন সাইড করেন আর এই যে বাম পাশের ভাইরা যারা আছেন মনে কষ্ট নেবেন না এখানে তো সার্কাস হচ্ছে না ভাই কোরআন হাদিসের আলোচনা হচ্ছে বসেন বসে শুনেন সামিয়ানের নিচে আসবেন আসমান থেকে সকিনা নাজিল হবে বাইরে থাকবেন আল্লাহর রহম থেকে বঞ্চিত হবে শয়তান আপনাকে টিপে টিপে নিয়ে যাবে অন্যদিকে এজন্য সুন্দর বিছানার ব্যবস্থা আছে আপনারা মেহরবানি করে একটু আগায় আগায় বসবেন যতটুকু সম্ভব ভিতরে যেন সবাই বসতে পারে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আমিন আরব ভূখণ্ড জাজিরাতুল আরব বর্তমান বিশ্বে যেই দেশটাকে বলা হয় মিডল পয়েন্ট মিডল ইস্ট মধ্য প্রাচ্য ওই আরব দেশের চতুর্দিক দিয়া আমরা যদি খেয়াল করি দেখব তিন দিক দিয়া পানি এক দিক দিয়া হলো স্থলভাগ এই ভূখণ্ডের মানুষগুলা ছিল বর্বর কুৎসিত জাহিলি যুগের যত ধরনের দুষ্ট চরিত্র আছে খারাপ চরিত্র আছে সব চরিত্রের খারাপ গুণে গুণান্বিত ছিল সৌদি আরবের মানুষগুলা এজন্য আমরা বলি আইমে জাহিলিয়াত জাহালাতের যুগ বর্বর যুগ বলি কিনা কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে বর্বর জাতি আমরা বলি যেই বর্বর জাতি মানুষকে অন্যায়ভাবে হত্যা করত যেই জাতির মানুষগুলা অন্যায়ভাবে নারী কন্যা সন্তানকে হত্যা করত ভাই ভাইকে হত্যা করত নারী তার ইজ্জত সম্ভ্রম নিয়ে বাঁচতে পারত না ওই দেড় হাজার বছর আগের ওই খারাপ চরিত্রগুলাকে আমরা বর্বর বলি কিন্তু দেড় হাজার বছর আগের সেই খারাপ চরিত্র বর্তমান বিশ্বে বহুগণে বেড়ে বর্তমানে মানুষে মানুষে হানাহানি হিংসা বিদ্বেষ খুন রাহাজানি এমনকি দুই বছরের কন্যা শিশু পর্যন্ত ধর্ষিত হচ্ছে ঠিক না ভাই ঠিক তাহলে জাহালাতের চাইতে আমরা কোনো দিক দিয়ে কম নেই আগায় আছি না আমরা দুনিয়াতে কোনো ভালো জিনিস পারি না কিন্তু খারাপের দিক দিয়ে চ্যাম্পিয়ন সুরি বাটপারি সিটারি এরপরে খেলায় হারা যত কিছু আছে সব কিছুতেই আমরা আগায় আছি ভালো জিনিস আমাদের মধ্যে নাই যার দলন্ত দৃষ্টান্ত হলো বাংলাদেশ থেকে প্রায় 7,000 কিলোমিটার দূরে কাতার ওই কাতারে বিদর্মীরা ফুটবলে লাত দিল আর বাংলাদেশের মুসলমান কইল গোল কত হাজার কিলোমিটার দূরে লাত্তি দিছে সেই বলায় লাগছে বাংলাদেশের মুসলমানের কলিজায় আহ একেবারে কলিজা ফেটে গেছে গোল গোল করতে করতে মানুষের ঘুম হারাম হয়ে গেছে আপনাদের এদিকে মনে হয় খেলা দেখেন না
মিয়া সাহেব আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এখনো আপনার মাথার উপরে টানানো আছে তাহলে तमाम বিশ্বের ভিতরে এমন পাগল এমন হুজুকে বাঙালির মতো জাতি পৃথিবীতে আর কোথাও নাই বিশ্বের সব দেশের মানুষ খেলা দেখছে কিন্তু বাঙালিরা আগায় আছে কেমন আগায় আছে নিজের বাড়ি থেকে নিয়ে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টানাইছে কত নম্বরের ছাগল চিন্তা করে ছাগল তো 3 নম্বরেরটা বলে একটু দুধ কম পায় কিন্তু এটা তো 17 নম্বরের বাচ্চা এটা এরপরে শুধু তাই না সুদে টাকা নিছে লোনে টাকা নিছে নিয়া পতাকা বানায় টানাইছে এরপরে আবার খেলার মধ্যে গোল হইছে এই দুই দলে মারামারি করে একটার মেরেই ফেলেছে আবার আজকে এক বক্তায় ওয়াজ করলো শুনলাম যে কোন জায়গায় ব্রাজিল আর্জেন্টিনা কেন মারামারি হলো স্বামী স্ত্রীর ভিতরে এই জন্য স্বামী বউরে তালাকি দিয়ে দিছে যা চিন্তা করছেন সেই 7000 মাইল দূরে থেকে ওই খেলার কারণে আমার ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে তাহলে এই দিক দিয়ে আমরা চ্যাম্পিয়ন না বিশ্ব চ্যাম্পিয়ন চুরি কোন দেশে ভালো হয় জাতি কোন দেশের লোকেরা দুর্নীতি বেশি করে বাঙালি রাইতের বুট কোন দেশের মানুষ করে বাংলাদেশ গায়েবী মামলা কোন দেশে হয় বাংলাদেশ কুলের সন্তানকে দর্শন করে কোন দেশ বাংলাদেশ এমন কোন খারাপ নাই যেটা এই জাতির মধ্যে নাই কিন্তু এই জাতির ভিতরে একটা জিনিস নাই সেটা হলো এই জাতির ভিতরে কোরআনের আদর্শ নাই ঠিক এই জাহিলিয়াতের যুগের লোকেরা আমাদের মতো এত বিজ্ঞান পড়ে নাই এত সাহিত্য পড়ে নাই এত ভূগোল পড়ে নাই ইংলিশ ফিংলিশ বাংলিশ পড়ে নাই তারা মাত্র সিলেবাসের ভিতরে দুইটা বই তারা পড়েছে দুইটা বিষয় তারা পড়েছে আর দুইটা বিষয় ভালোভাবে পড়ার কারণে মানার কারণে দুনিয়ার মধ্যে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় নিছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে সূরা আলাকের 5টা আয়াত নাযিল করলেন কয়টা আয়াত খুতবার শুরুতে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জবালে নূরের ভিতরে হেরা গুহার ভিতরে 6টি মাস পর্যন্ত আল্লাহর নবীকে অবস্থান করতে বললেন আল্লাহর নবী সেখানে 6টি মাস অবস্থান করলেন এই 6 মাসের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে 5000 মিটার উপরে জমিন থেকে 5000 ফুট উপরে ওই হেরা গুহার ভিতরে আল্লাহর নবীর জন্য কষ্ট করে একজন মহিলা খাবার নিয়ে গেছে জমিন থেকে কতটুকু পরে 5000 ফুট 10 তলা বিল্ডিং কি 5000 ফুট হয় কত তলা বিল্ডিং হবে এটা হিসাব করে দেখা লাগবে একজন মধ্যবয়স্কা মহিলা 40-এর উপরে যেই মহিলার বয়স ওই মহিলা জমিন থেকে 5000 ফুট উপরে কষ্ট করে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে গেছেন আল্লাহর নবী সেখানে ধ্যানে মগ্ন ছিলেন কোরআন আসবে ওই কোরআন পাওয়ার পরে নবুয়ত প্রাপ্ত হবেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবেন আল্লাহর কালেমার দাওয়াত তিনি দিবেন এই জন্য রাসূলুল্লাহ সেখানে অবস্থান করলেন আর রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাও স্বামীর সাথে এই কষ্টের মধ্যে সমান অংশীদার তিনি ছিলেন সুবহানাল্লাহ আমাদের বিবিরা পাঁচতলার উপরে যদি বাসা ভাড়া নেন ওই বউরে যদি কোন প্রত্যেক দিনের বাজারটা একটু কষ্ট করে করিস করব হ্যাঁ কইব আমি উপরে উঠতেছি একেবারে যদি ঈদের দিন হয় তাহলে নাম এর আগে নামবো না খানা দানা পাঠাই দিও এই 5-6 তলার উপরে আমাদের বিবি সাহেবরা উঠতে চায় না উঠবে কেমনে মহাব্বত তো নাই মহাব্বত যদি থাকতো
তাহলে পাঁচ তলা কেন দশ তলা কেন হাজার ফুট উপরে উঠত যেমন খাদিজা আমার রসুলের জন্য পাঁচ হাজার ফুট উপরে উঠেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যান এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে ও জিব্রাইল খাদিজার জন্য স্পেশাল একটা সালাম আমার পক্ষ থেকে তুমি নিয়ে যাও আর দেরি করো না এই মুহূর্তে আমার পক্ষ থেকে সালাম নিয়া হেরা গুহার ভিতরে তুমি চলে যাও খাদিজাতুল কুবরা সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়া বেয়ে উঠতেছেন হযরত জিব্রাইল আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমাকে খাদিজার জন্য সালাম দিয়া পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজা আসতেছে আকা বাকা পথ বেয়ে খাদিজা আসার পরে আল্লাহর পক্ষ থেকে আপনি খাদিজার সালামটা জানায় দিবেন খাদিজা আসার আগে জিব্রাইল বিদায় হয়ে গেল আল্লাহ নবী বলতেছেন ও খাদিজা তোমার জন্য একটা সুসংবাদ আছে একটু আগেই হযরত জিব্রাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম জানায় গেছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আমার খেদমত করো আমার নবুয়তির জন্য তুমি যে খেদমত আমার জন্য করতেছো এই জন্য স্বয়ং আল্লাহ তোমারে সালাম জানায় দিছে খাদিজা কেঁদে ফেললো আর বলল ইয়া রাসূলুল্লাহ নারী হিসাবে জন্ম আমার সার্থক হে আল্লাহর রাসূল আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছে আমার যাইতে সৌভাগ্যবতী আর কে পৃথিবীতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব দিয়া দেন আমি খাদিজা সাধারণ একজন মহিলা আল্লাহর সালামের উত্তর তো আমি দিতে পারি না আমার পক্ষ থেকে আপনি সালামের উত্তরটা দিয়া দেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা সম্পর্কে বলেছেন এই আকাশের নিচে জমিনার উপরে আমার খাদিজার চাইতে উত্তম মহিলার একটাও নাই সুবহানাল্লাহ কোন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা একজন বুড়ি মহিলা তার জন্য আপনার মন এত কাঁদে কেন আপনি কি তার চাইতে সুন্দরী পবিত্র স্ত্রী আর পান নাই নাকি আল্লাহর নবী বললেন আয়েশা রে খাদিজা সম্পর্ক এমন বাজে কথা তুমি কখনো বলবো না খবরদার খাদিজা তো আমার দুঃখের দিনের সাথী আর তোমরা হলো আমার খাদিজা তো আমার দুঃখের দিনের সাথী যেই সময় আমার মক্কা মুআজ্জমার ভিতরে কেউ আমার পক্ষে ছিল না কালিমা গ্রহণ কেউ করে নাই কাফের মুশরিকরা আমার উপরে নির্যাতন নিপীড়ন করেছে ওই সময় ঘরে বাইরে সব জায়গায় আমার খাদিজা আমাকে মহব্বত দিয়া ভালোবাসা দিয়া আগলে রেখেছে এমন কি খাদিজার কাছে আমি যখন আল্লাহর কালেমার দাওয়াত দিলাম কালেমার দাওয়াত যখন খাদিজার কাছে দিলাম খাদিজা একবারের জন্য প্রশ্ন করে নাই কিসের আল্লাহ কিসের কোরআন কিসের নবুয়াত বরং খাদিজা বলছে আপনার সাথে আমার ঘর সংসার হওয়ার পরে আমি দেখেছি এই দুনিয়াতে আপনার মতো শ্রেষ্ঠ উত্তম চরিত্রের মানুষ আর কেউ হতে পারে না এই জন্য আমার বলতে বাধা নাই দ্বিধা নাই আপনি আল্লাহর পয়গম্বর শ্রেষ্ঠ নবী এই জন্য আপনি তাড়াতাড়ি আমারে পড়ায় দেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটু সামনের দিকে আসেন পিছনে যদি বিছানা না থাকে একটু বিছানা দেন ভাইয়েরা আপনারা একটু পিছনে চলে যান এখানে দাঁড়াবেন না কেউ প্লিজ পিছনে যান লা ইলাহা ইল্লাল্লাহ পিছনে বিছানা আছেন পিছনে বসে যান لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله نبي بولتے سن عائشہ দুঃখের দিনের সাথী ছিল আমার খাদিজা তোমরা তো আমার সুখের দিনের সাথী আয়েশা বলতিছে ইয়া রাসূলুল্লাহ আর কখনো খাদিজা সম্পর্কে এমন বিরূপ ধারণা বিরূপ মন্তব্য করব না হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা সম্পর্কে আমাদেরকে কিছু বলুন আল্লাহ নবী বলতেছেন আয়েশা রে আমি যখন কালিমার দাওয়াত নিয়ে বিতি ব্যস্ত থাকতাম মক্কা রলিতে গলিতে যখন আমি দাওয়াত নিয়ে যেতাম দিন চলে যেত রাত গভীর হয়ে যেত আমি যখন দরজায় এসে খাদিজা খাদিজা বলে একবার যখন দরজায় ডাক দিতাম অমনিতেই সাথে সাথে দরজাটা খুলে দিত প্রতিদিনের ঘটনা এমন আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম ও খাদিজা গভীর রজনীতে আমি তোমার দুয়ারে আসি একটার বেশি ডাক তোমাকে দেওয়া লাগে না তুমি ঘুমাও না নাকি খাদিজা আমারে বলল ইয়া রাসূলুল্লাহ নবুয়াতের এত বিশাল দায়িত্ব নিয়ে আপনি আছেন আর আমি স্বার্থপরের মতো আরামের বিছানায় ঘুমাবো এটা আপনি ভাবলেন কিভাবে ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আমার ঘরের ভিতরে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি দরজার সাথে ট্যাক লাগায়া লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই যাতে করে আল্লাহর নবী আসবেন আর দাঁড়ায় থাকবেন দরজা খুলতে দেরি হয়ে যাবে বেয়াদবি হয়ে যাবে এই জন্য আমি বিছানায় ঘুমাই না দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই এই খাদিজার ইন্তেকাল হয়ে গেল খাদিজা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে আপনার বড় সঙ্গিনী ছিলাম আমি আপনার ঘর ছিল না দুয়ার ছিল না খাট পালং বিছানা সুন্দর ছিল না কিন্তু তারপরেও আপনার ঘরটার ভিতরে ভালোবাসার কোনো কমতি ছিল না ইয়া রাসূলুল্লাহ আমি তো মৃত্যুর একেবারে কাছাকাছি চলে এসেছি হে আল্লাহর নবী আপনাকে ছেড়ে কবর ছেচের দেশে আমি যাব আমার বড় কষ্ট হচ্ছে টেনশন হচ্ছে কবর দেশের ভিতরে আপনাকে পাবো না আমি কবরে একা একা থাকবো কেমনে আল্লাহর নবী খাদিজারে সান্ত্বনা দিয়া বলল খাদিজা কবরের ভিতরে জান্নাতের দুইজন স্ত্রী আমার তোমার ইস্তেকবাল করব স্বাগতম জানাইবো সুবহানাল্লাহ কম খাদিজা আশ্চর্য হয়ে বলল ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে আপনার জান্নাতে স্ত্রী কারা আল্লাহর নবী বললেন একজন হলো মারিয়াম হযরতে ঈসা রূহুল্লাহর মা আরেকজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া বিবি আসিয়া দুইজন তোমার সঙ্গী হয়ে যাবে কবরের ভিতরে কেউ থাকবে নাকি আমাদের কবরে নেওয়ার কোনো সুযোগ আছে কবরের ভিতরে কাউকে নেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু দুনিয়াতে যারা ভালো আমল করে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওই জান্নাতি লোকগুলা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা দিয়া কবর হাসন নাসর মিজান ফুল সিরাত জান্নাতের ফেরেশতা দিয়া তাদের সঙ্গী বানায়া দিব কোরআনের মধ্যে আল্লাহ বলছেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة فرشتة الله نازل করে দিবেন سبحان الله কোন জান্নাতি মানুষ মুমিন বান্দা বান্দির মৃত্যু যখন মালাকুল মউত যখন হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকা আল্লাহ পাক জান্নাতের ফেরেশতা তার বাড়িতে পাঠিয়ে দিবেন যাদের চেহারা সুন্দর হবে ফুলদানি থাকবে এরপরে মেসকে আম্বরের সুগন্ধিযুক্ত রুমাল নিয়া আপনার রুহুটা নেওয়ার জন্য তারা আসবে আর বলবে দুনিয়াতে তোমার মা বাপ ছিল বন্ধু বান্ধব ছিল ভাই ছিল আত্মীয় স্বজনের অভাব ছিল না আজকে তোমার মৃত্যু হয়ে যাওয়ার পরে তোমার সাথে কেউ যাবে না সঙ্গী কেউ হবে না
কিন্তু তুমি কোনো টেনশন করো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের ভিতরে তুমি প্রবেশ না করবা ততক্ষণ পর্যন্ত আমরাই তোমার সঙ্গী হয়ে যাব আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون أمار কথা না আল্লাহর কথা আমার কথা না আল্লাহর কথা এই পৃথিবীর মিশে মায়া মমতা ছেড়ে একদিন যেতেই হবে আসলাম সিরিয়াল দিয়া কিন্তু যাওয়ার জন্য কোন সিরিয়াল মেইনটেইন করা হবে না আল্লাহ পাক যখন অর্ডার করবেন মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে तमाम পৃথিবীর সব সম্পদ আর শক্তি একত্রিত করে যদি কেউ বাঁচতে চায় বাঁচতে পারবে না এই নিয়ম নাই বরং এই পৃথিবীর যত পাওয়ারফুল রাজা বাদশা সম্রাট যারা ছিল মৃত্যুর সময় কেউ বাঁচতে পারে নাই সবাইকে যেতে হয়েছে ফকিরের যে বিছানা বাদশার আলাদা বিছানা প্রধানমন্ত্রীর আলাদা বিছানা কমোড বাথরুম লো কমোড হাই কমোড এয়ার কন্ডিশন বাথরুমের মধ্যে টেলিভিশন দিয়ে দিব না কে দুনিয়াতে থাকা অবস্থায় তো এখন মিয়া সাহেব এমন অবস্থা হয়েছে বাথরুমের মধ্যেও টেলিভিশন আর এই টেলিভিশন দিকে হাগু করতে করতে এখন হয়ে গেছে কি করে জানে ফাইলস ডাক্তার গবেষণা আসছে বাথরুমে যায় অনেকে মোবাইল টিপে না ফিফায়ার খেলে না ধর 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 মার 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 করে না এই বাথরুমে যায় বেশিক্ষণ চাপাচাপি করার কারণে ওই যেটা দানি এটা নিচের দিকে ঝুলে পড়ে সেট থেকেই আপনার কষ্ট কাটিন্ন হয় এর থেকেই পাইলসের সৃষ্টি সূচনা শুরু হয় এরপরে এই মরার গজব আবার দেখেন কোন জায়গায় গেছে আগেকার মা বোনেরা অজু করে পাক পবিত্র হয়ে খানা বানাইতো স্বামী সন্তানের জন্য আর এখন কিরণমালা দেহে আর খানা বানায় ঠিক না ভাই ঠিক এরপরে কিরণমালা যদি নাও থাকে মোবাইলের মধ্যে লুট কইরা মোবাইল বাজে আর খানা পাকাইতেছে হারাম দিয়া শুরু করলো চোখের গোনা হাতের গোনা মনের গোনা সব গোনাকে একত করে করে খানা পাকায় এই খানা খাওয়ার পরে ওই ছেড়া স্কুলে যায় এবা খায় এবা খায় আর বাবারে খোঁজে ঠিক না ভাই ঠিক কিন্তু আজকে আমার সন্তানদেরকে যদি মা বাপ থেকেই যদি সন্তানকে সুশিক্ষা আমরা না দেই আর সন্তানের জন্য খালি হুজুরের কাছে যায় কবেন হুজুর পানি পড়া দেন তাবিজ দেন কাইতন পড়া দেন ভালো হবে সন্তানের চরিত্র ভালো হওয়ার জন্য সন্তান সুসন্তান বানানোর জন্য আজকের মা বাবার যতটুকু চেষ্টা প্রচেষ্টা দরকার আজকের মুসলমানের ভিতরে সেই চেষ্টা নাই বরং সব মুসলমানরাই মনে করে সন্তান আগে বড় ডক্টরেট করুক ভালো রেজাল্ট করুক ভালো একটা চাকরি পাক তারপরে চরিত্রবান হয়ে যাবে কখনো সম্ভব না কাঁচাই নোয়ালে না বাস পাকলে করলে ঠাস ঠাস ঠিক কিনা কন কাঁচা বাস এটাকে আপনি যেভাবে সম্ভব সেভাবে বাঁকা করতে পারবেন কিন্তু এই বাসটা যখন বুড়া হয়ে যাবে পেকে যাবে তখন এটাকে যদি বাঁকা করতে চান ঠাস ঠাস করে ভেঙে যাবে ঠিক না ঠিক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতার নাম কি সামনের যারা তারা কয় পিছনের কারা কি কয় জাতির পিতার নাম কি কোনো ডাউট আছে সন্দেহ আছে কোনো মতনৈক্য আছে নাকি অন্য কেউ মুসলমানদের জন্য জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এটা মুসলমানদের জন্য গর্ব কারণ ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে তার সন্তান ইসমাইলের বংশধরের মাধ্যমে এমন একজন নবী পৃথিবীতে আসছে এই নবীর কিতাব নেওয়ার জন্য উম্মত নেওয়ার জন্য মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আরজি পেশ করছে আল্লাহ কোরআনের মর্যাদা এত ওই নবীর মর্যাদা উম্মতের মর্যাদা এত তুমি আমার থেকে তাওরাত নিয়ে নাও কোরআন দাও আর বিশ্ব নবীর উম্মতরে আমাকে দিয়ে দাও আল্লাহ বলছেন না আমার এই জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম একমাত্র শ্রেষ্ঠ নবী হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার উপরে নাজিলকৃত শ্রেষ্ঠতম কিতাব এই দুই জিনিস আমি মোহাম্মদকে ছাড়ার কাউকে দেব না বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা ঠিক কিনা বল
ان الله فضلني على الانبياء وفضل امتي على الامم نبيজি বলেছেন আমি নবীদের মধ্যে শ্রেষ্ঠ আমার উম্মতেরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কালকে কইেন না না আজকে কোয়াত দরকার না সুবহানাল্লাহ আজকে কোয়াত দরকারই নাই আজকে রেস্ট নেন কালকে কইবেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আল্লাহর কাছে আরজি পেশ করলো দোয়া করলো وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم সব নবীরা আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন নবীরা পর্যন্ত নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আর আমাদের বিবির পেটের ভিতরে যখন বাচ্চা আসে তখন আমরা দোয়া করি আল্লাহ ডাক্তার বানায় দাও আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও সাকিব আল হাসানের মতো ছক্কা মারনে হলা বানাও বলে কি না বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সন্তান যখন আসবে তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসার পরেই তোমার স্ত্রীকে পর্দায় রাখো পশিদায় রাখো আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো তার জন্য দান করো আয় আল্লাহ তাআলা আমার অনাগত সন্তানকে তুমি নেক সন্তান বানায়া দাও সব নবীরাই দোয়া করেছেন সন্তানের জন্য কোন নবী ব্যাডিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই এজন্য সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সন্তান যদি নেককার হয় সন্তান যদি ভালো হয় ওই সন্তান দুনিয়ার মধ্যেও তোমার জন্য যেমন নিয়ামত এই সন্তান মৃত্যুর পরেও তোমার জন্য নিয়ামত আসল কথা আছে আলোচনা খালি এদিক ওদিক স্লিপ খেয়ে যাইতেছে বিরক্ত হচ্ছেন না তো না শেষ করে দেব না সূরা আলাকের পাঁচ আয়াত নাযিল হলো কত আয়াত পাঁচ আয়াত প্রথম ওহির মাধ্যমে যেই কয়টা আয়াত নাযিল হলো তার পাঁচটা আয়াতই হলো সূরা আলাকের 30 নম্বর পারার ভিতরে এই সূরাটা আছে না আছে কোরআন নাযিল হওয়ার পর আল্লাহ নবীকে আল্লাহ বললেন যাও মিশন শুরু করো 40 বছর পর্যন্ত তুমি মক্কায় ছিলা এই 40 বছর বয়সের মধ্যে তোমার চরিত্রর কি গুণ বংশের কি গুণ তোমার চেহারা সুরত কত সৌন্দর্য তোমার যত উত্তম আখলাক সব কিছুর বহির প্রকাশ কত বছর করছে কত বছর 40 বছর 40 বছর যেখানে জন্ম কর্ম বাসস্থান বসবাস একটা মানুষে চিনতে 40 বছরের বেশি লাগে নাকি 40 বছরের বেশি লাগে এজন্য আল্লাহর নবীকে মক্কার মানুষরা উপদি দিল আস-সাদিকুল্লামিন তোমার চাইতে শ্রেষ্ঠ উত্তম মানুষ মক্কা নগরী তো আর দ্বিতীয় একজন নাই আমার দিকে খেয়াল করো আল্লাহর নবীর চরিত্রের প্রশংসা মানুষ করল কথার প্রশংসা করল আমানতের প্রশংসা করল চরিত্রের প্রশংসা করল 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠতম মানবকে যখন কিতাব দিয়া দিলেন কোরআন যখন নাজিল করে দিলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন তোমার ওর পরিবার আহলে আওলাদ যারা আছে আপনজন যারা আছে তাদের কাছে আগে আমার কালেমার দাওয়াত দাও তাদের কাছে কি দাও কালেমার দাওয়াত দাও কারণ ঘর যদি ঠিক হয়ে যায় স্বামী আর স্ত্রীর চরিত্র যদি ভালো হয় সন্তান ভালো হবে আর সন্তান যদি ভালো হয়ে যায় পরিবারটা ভালো হয়ে যাবে এমন প্রত্যেকটা পরিবার যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে আর সমাজ যদি ভালো হয়ে যায় রাষ্ট্র ভালো হয়ে যাবে গুড়াই গন্ডগোল সমস্যা তো ঘরে মিয়া সাহেব
সমস্যা কোথায় ঘরে হারাম শোর খাবেন অন্যের সম্পদ মারবেন সুদ খাবেন ঘুষ খাবেন আর বা করবেন আমার সন্তানরে আব্দুল কাদের জিলানি বানায় দেব আপনি যদি আম গাছ লাগায়া তাহাজ্জুদ পড়া প্রত্যেকদিন 40 বছর পর্যন্ত দোয়া করেন আল্লাহ আম গাছের মধ্যে একটা কাঁঠাল দেওয়ালা দিব আল্লাহ কি এত বেকুব মিয়া আপনি বেকুব হইতে পারেন হারাম খায়া হালালের তামাশা করবেন কিন্তু আল্লাহর কাছে তো ইনসাফ আছে এইজন্য যতক্ষণ পর্যন্ত আপনার ইনকাম আপনার রোজগার হালাল না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সন্তানের চরিত্র ভালো হবে না আর সন্তানের চরিত্র যদি ভালো না হয় এই সন্তান পিতামাতার জন্য ফাঁসির রশির মতো মামলা মোকদ্দমা বিচার আছে এই অঘটন ওই ঘটন এখানে মেয়েলি সমস্যা ওখানে চুরির সমস্যা ওইখানে জিনার সমস্যা ওইখানে মদের সমস্যা বাবার সমস্যা ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ দিলেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন আপনার আহাল পরিবার পরিজন যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি কালেমার দাওয়াতটা আগে দিয়ে দেন আল্লাহ নবী এই কথার উপরে আমল করার জন্য আবু জাহেল আবু লাহাব চাচা ভাতিজা আপনজন আত্মীয় স্বজন ব্লাড কানেক্টেড রক্তের অংশ যারা আছে সবাইকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে আলীকে বললেন আলী সুন্দর রুটি বানাও গোস্ত খাসি জবাই করো দুম্বা জবাই করো ভেড়া বকরি জবাই করো রুটি আর গোস্ত খানা দানার ব্যবস্থা করো কারণ আমার আত্মীয় স্বজনরা আসবে তাদেরকে আমি খানা দানার পরে আল্লাহর দিনের দাওয়াত দিয়ে দিব সিরাতে মুস্তফার ভিতরে আসছে আবু লাহাব আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আত্মীয় স্বজন সবাই আসছে আসার পরে আবু লাহাব বলে ভাতিজা খানা ফানা তো খুব ভালো পাকাইছো এত সুগ্রান কি ব্যবস্থা কয়েক ভালো খানা দানা আছে কয়েক খানা দানা আগে দাও বাকি কথা পরে হবে খানা দানা দিছে খাওয়া দাওয়ার পরে কেউ নাই সব মুখ মুছতে মুছতে গেছে আচ্ছা আপনাদের সমাজে মিলাদ শরীফ না মিলাদ শরীফ হ্যাঁ এখন না এক সময় ছিল বাতাস আমাদের সাথে দিত এখনও আছে ঈদে মিলাদুন্নবীর সময় ওই যে অনেক বেদাতিরা করে জশ্নে জুলুস মুলুস করে ডেকমেক পাকায়া আচ্ছা এই জিলাপি এই যে তবারুক এটা কি মুনাজাতের আগে দেয় না পরে দেয় কোথাও যদি মনে করেন আগে দিয়ে দেয় মুনাজাত পর্যন্ত লোক পাওয়া যায় কর পাওয়া যায় এরম বেকুব সমাজে কেউ আছে পুটলা যদি হাতে পড়ে বাস চম্পট এজন্য সবে বরাত বলেন সবে কদর বলেন বিবাহ শাদী বলেন খানা আগে দেয় না কয় না না খাওয়া এগুলা লোক পাওয়া যাবে না ইজাব কবুল হবে সেখানে দুইজন সাক্ষী দরকার খানাটা যদি আগে দিয়ে দেয় সাক্ষী থাকে না সে সেমাইয়ার বোলা সব বনাশ করছে এত টাকা খরচ করে আমি বিয়া দিমু এমন সাক্ষী খুঁজে পাই না এত পেলেট গেল কই ঠিক না ঠিক এই চরিত্র কিন্তু আবুল হাবের ভিতরে ওই 1500 বছর মক্কার মানুষের মধ্যেও ছিল খানা দানা খাইছে খায়া একজন দুজন যাইতে যাইতে শেষে রয়েছে আলী আর হুজুর সুবহানাল্লাহ কয় কয় আলী কাম নইলো কি কয় হুজুর খানা তো খাই লেছে সবাই আরাম ফরমাইতে গেছে কি ফরমাইতে গেছে আরাম ফরমাইতে গেছে পরের দিন আবার দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে এই দিনও খানা দানার ব্যবস্থা করছে আবু লাহাব এই দিনও খুব আইছে মুছে তেল মেরে মেরে আইছে কয় ভাতিজা কালকে খানাটা ভালো ছিল আজকেও মনে ভালো খানা খানা আগে লাগাও আজকেও দিছে খানা আজকেও খাওয়ার পরে নাই হুজুর কয় না ঘটনা তো খারাপ ওরা তো পেট পূজারি লোক খালি খায় দেয় আর চলে যায় কথা তো আসল কথা কইতে পারি না তিন নম্বর তৃতীয় দিন কয় আলী খাবার দাবারের ডেক্সির উপরে বড় বড় পাথর দিয়ে রাখ গ্রান যেন বাইরেতে না পারে খানা দানা যেন ডিস্টার্ব না করে সবাই আসছে আসার পরে বলতেছে কি ব্যাপার আজকে কোনো গ্রান টান পাই না কয় চাচা ওইটা পরে হইব আগে কথা হইল কয় ভাতিজা কি কইবা তাড়াতাড়ি কও আবু লাহাব আবু লাহাবের নাম শুনছেন না আপনারা আবু লাহাব হুজুরের চাচা কেমন চাচা হুজুরের জন্য সুসংবাদ পাওয়ার পরে আবু লাহাব খুশি হইয়া লক্ষ লক্ষ টাকা দামের দাসী আজাদ করে দিছে তাহলে আল্লাহ রসুলের মহাব্বত কম করে না বেশি করে অনেক বেশি করে না এমন মহাব্বত করতো আবু লাহাব এই আবুল আহাব সেখানে উপস্থিত হুজুর বললেন চাচা
এই যে পিছনে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ের পিছনে যদি আমি বলি যে একটা শত্রু বাহিনী অপেক্ষা করতেছে যে কোনো সময় আক্রমণ করবে আপনি কি বিশ্বাস করবেন আবুলাহ বলল ভাতিজা 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা তো দূরে থাক আকার ইঙ্গিতেও তুমি কখনো মিথ্যা বলো নাই সুতরাং তুমি যদি বলো আমরা বিশ্বাস করব এবং তাদের মোকাবেলার জন্য প্রস্তুতি নিব অবশ্যই তুমি সত্যবাদী আল্লাহর নবী বললেন চাচা জান আমার উপরে যদি এমন বিশ্বাস আপনাদের থাকে এই 40 বছর যাবত যদি এমন সত্য আমি যদি বলে থাকি আজকে আপনাদের সামনে আমি চরম একটা সত্য কথা বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে এই তাম পৃথিবীর মালিক একজন আপনারা 360টা দেবদেবী মূর্তির পূজা আপনারা করেন ওই মূর্তিগুলার কোনো করার ক্ষমতা নাই মূর্তিগুলা নিজেও নিজেকে সেভ করতে পারে না এমন কি কুত্তায় যদি পেশাব করে দেয় একটা মূর্তিও কুত্তার পেশাব থেকে নিজেরে বাঁচাইতে পারে না এই লাত মানাত উজ্জাত দেবদেবীর পূজা আপনারা করেন এই পূজা দিয়া দুনিয়াতেও কোনো ফায়দা হবে না আখেরাতেও কোনো ফায়দা হবে না একমাত্র আপনারা যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি তার প্রেরিত রাসূল এই কথার সাক্ষী যদি আপনারা দেন কথা যদি মেনে নেন আমি আপনার ভাতিজা মুহাম্মদ গ্যারান্টি দিলাম আপনাকে জান্নাতের দরজায় আমি মুহাম্মদ পৌঁছায় দিব এই কথা শোনার পরে বুখারী শরীফের হাদিস এমন জোরে ধমক আল্লাহর নবীকে দিল আবু লাহাব সে বলতে লাগলো তাব্বাল্লাক আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ নাউজুবিল্লাহ জোরে কোন আবু লাহাব বলতেছে ও বাতিজা মুহাম্মদ এই কথা বলার জন্য তুই আমাদের এখানে একত্রিত করছস তুই ধ্বংস হ নাউজুবিল্লাহ বলে সমস্ত পৃথিবীর জন্য যিনি সমস্ত সৃষ্টিকোণের জন্য যিনি রাহমাতাল লিল আলামিন শুধু মানুষের নবী নন শুধু জিনের নবী নন শুধু কাফেরের নবী নন গাছপাতা তরু লতা আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির একমাত্র নবী হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক না ঠিক সমস্ত নবীদেরকে আল্লাহ পাক গোত্রের দেশের নবী বানিয়েছেন সব নবীদের এলাকা এলাকা ভাগ ভাগ কিন্তু আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীকেই এলাকা ভিত্তিক নবী গোত্র ভিত্তিক নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইয়া আইয়ুহা নাসু ইন্নি رسول الله إليكم جميعا আপনি কাফেরের নবী ইরাকের নবী আমেরিকান নবী চীনের নবী জাপানের নবী শুধু জমিনের ভিতরে যারা আছে তাদের নবী নন বরং আরশে আজিম পর্যন্ত আপনার নবুয়তির প্রমাণ আছে আবু জাহেল আবু লাহাব আল্লাহ রসুলের জন্য অভিশাপ দিল আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই তার প্রিয় প্রিয় রসুলের জন্য অভিশাপ করলো আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে সাথে সাথে পাঠায় দিয়া সূরা লাহাব নাজিল করলেন 30 পারার ভিতরে সূরা লাহাব আছে না নাই বিসমিল্লাহ রহমানির রহিম পড়ুন সবাই আমার সাথে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু حمالة الحطب في جي
بها حبل من مسد سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের জন্য অভিশাপ নাযিল করে দিলেন আবুল আহাব তোর দুই হাত ধ্বংস হোক দুই হাতের কামাই ধ্বংস হোক এমন কি আবুল আহাবের স্ত্রী আল্লাহর নবীর রাস্তার ভিতরে কাটা দিত কষ্ট দিত এজন্য বিবিকেও ধ্বংস হওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করলেন আবুল আহাব ধ্বংস হয়ে গেল এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো আবুল আহাব দুনিয়ার কোন চিকিৎসক তাকে ভালো করতে পারে নাই শরীরের ভিতরে পচা লেগে গেছে পোকা হয়েছে দুর্গন্ধ হয়ে গেছে রুহু আছে কিন্তু তারপরেও তার পরিবার ঘর থেকে গন্ধের কারণে তাকে বের করে দিছে মরুভূমিতে মাটি চাপা দিয়া তারে কবর দিছে আজকের পৃথিবীতেও আমার রসুলের জন্য যদি কেউ বেয়াদবি করে তৎক্ষণাৎ আল্লাহ ধরেন না কিন্তু আল্লাহ তারে ছাড়েন না ঠিক নেবে ঠিক শুধু আল্লাহ রসুল নিয়ে না নাইবে রসুল রসুলুল্লাহর ওয়ারিজাদা উলামায়ে কেরাম ধর্ম কর্ম নবী রসুলদের ওয়ারিজ দিয়া যারা বিরূপ মন্তব্য করেছে তুচ্ছ তালিল্য করেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যেই মন্ত্রিত্বর চার লাঠি মেরে সরিয়ে দিয়েছেন এই দৃষ্টান্ত আমাদের দেশে নাই প্রধানমন্ত্রী পদক্ষেপ নেন নাই নিছেন এমন কি এখন তারা আল্লাহর হস্তে মাফ চাইতেছে আল্লাহর হস্তে কি চাইতেছে মাফ চাইতেছে গতকালকের খবর বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটা ক্লু কয় যা করছি ভুল করছি আল্লাহর হস্তে মাফ করে আমার চেয়ারটা আবার দেন আল্লাহ দেখাইছে কিনা অথচ তার অদ্ভুতপূর্ণ বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী পর্যন্ত বিরক্ত একেবারে এমন সাইজ করছে কয় তুই দেশেই থাকতে পারবি ইউরোপ আমেরিকা সব জায়গায় ঘুরছে ওই দেশে ঢুকছে আর একটা করে লাত্তি দিছে কি দিছে লাত্তি খায়া শেষে আইছে বউয়ের কাছে বউ কয় তোরে ফ্যান দিয়ে মেরেলাম সিলিং ফ্যান খুললে আচ্ছা রকম পিডাইছে নাক মুখ ভূতা করে লাগছে এই খবর আপনারা রাখেন না বোধহয় ইজ্জতের মালিক কে ইজ্জত দেয় কে ইজ্জত সিনায় নিয়ে বেজ্জতি করে কে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تمام পৃথিবীর সমস্ত মানব যদি আপনাকে সম্মান দিতে চায় আমার আল্লাহ যদি বলে না সম্মান তার দেওয়া যাবে না তমাম পৃথিবীর সমস্ত রাজা বাদশা না মিলেও সম্মান দিতে পারবে না আর আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান তমাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তার বিরোধী হয়ে যায় তারপরেও তার সম্মান কেড়ে নিতে পারবে না আল্লাহ পাক তারে সম্মানের মুকুট পরায়া দিবেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতা একমাত্র কার বলুন আর একটু জোরে বলুন আবুল আহাবকে দংশন করল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আবুল আহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করলো কোরআনকে অস্বীকার করলো এবার দেখুন আরবের বর্বর জাহেল মূর্খ লোকগুলা যারা দুনিয়াতে কাটাকাটি মারামারি হানাহানি বিদ্বেষ যারা ছড়াইতো তারা করলো কি কোরআন যারা মানলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কেমন বাড়ায় দিলেন দেখেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তার 37 বছর কত বছর 37 বছর যার বয়স আবু বকরকে আল্লাহর নবী দাওয়াত দিলেন আবু বকরকে দাওয়াত দেওয়ার পর
আবু বকর আল্লাহর নবীর সাথে আগেই দোস্তি ছিল বন্ধুত্ব ছিল মক্কার ভিতরে সবচাইতে ভদ্র মানুষ ব্যবসায়ী মানুষ ধনী মানুষ ছিল আবু বকর ছোটবেলার বন্ধু আল্লাহর নবীর যখন দাওয়াত দিলেন কালেমার দাওয়াত যখন দিলেন আবু বকর নির্দ্বিধায় নিশ্চিন্তে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 37 বছর বয়সে আবু বকর ইসলাম গ্রহণ করলো আবু বকরের পরে 39 জন মুসলমান হলো 40 নম্বরের যেই মুসলমান হলেন সিংহ পুরুষ বয়স তার 27 বছর সুবহানাল্লাহ কম কত বছর 27 বছরের টকবগে যুবক সিংহ পুরুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে যার দুশমনী ছিল কেমন দুশমনী ছিল আল্লাহর নবীর কল্যাণের জন্য কাফের মুজদেকদের 100 উট বর্তমান বিশ্বের 100 প্রাইভেট কার উপহারের লোভে ওমর নাঙ্গা তরবারি নিয়ে চলল রাসূলুল্লাহকে হত্যা করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জন্য তাওহীদের দরজা ঈমানের দরজা খুলে রেখে দিয়েছিলেন তার কারণ হলো নবীজি দোয়া করলেন আল্লাহ গো দারুল আরকামের ভিতরে চুপি চুপি গোপনে গোপনে এই যে আমরা 39 জন মানুষ মিলে তোমার ইবাদত করি আমার দিল ভরে না মন ভরে না আমার মন চায় আমি যেন কাবার চতুর্দিকে যায়া তোমার আজান যদি দিতে পারি তোমার দরবারে যদি সিজদা দিতে পারি আমার দিল ভরে যাবে আয় আল্লাহ তাআলা